বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমাদের পরিবারের জন্য একটা বিশেষ দিন। বিশেষ দিন এই কারণে বলছি, কারণ এই দিনে আমার মেয়ে পৃথিবীতে আসে। তো যেহেতু খুবই ছোট্ট পরিসরে এই ব্লগটা করতেছি যা আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমার মেয়ের জন্মদিনটা সবাই আপনার জন্য দোয়া করবেন, যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ এই বুঝে থাকতে পারে পৃথিবীতে। তো ব্লগটা শুরু করি। চলুন, আজকে কী কী আয়োজন বা এই ছোট্ট পরিসরে আমরা এই উদযাপন উপলক্ষে কী কী করতেছি এই জিনিসগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। চলুন ব্লগটা শুরু করি। ভাবি এই মানে কী বলে অর্নামেন্টাল ফ্লাওয়ারগুলো কিনে নিয়ে আসছে একটু সাজানোর জন্য। ঘর সাজানোর জন্য বলতে এটা পার্মানেন্টলি ড্রয়িং রুমে থাকবে, সেই ইয়েতে নিয়ে আসা। আর ইহান যেহেতু বার্থডে, এই জন্য ইহান একটু আমারও বার্থডে না, ইহানের বার্থডে আসতেছে নেক্সট টাইম। আমারও বার্থডে, ভাই আর বোনের বার্থডে। আচ্ছা, ভাই এবং বোন দুইজনের বার্থডে, ঠিক আছে। আজকে তাহলে তোমাকে আজকে হ্যাপি বার্থডে। তো এই জন্য ইহান কি করছে, পাঞ্জাবি পরে আসছে, রেডি হয়েছে। একটু পরে আমরা কেক কাটবো, তার আগে আপনাদের কেকটা দেখাই আপনাদেরকে, যে কেকটা নিয়ে আসছিলাম। তো বন্ধুরা, এখানে একটু আলু স্বল্পতা, যার কারণে একটু আলুতে নিয়ে যাই কেকটা আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে কেকের মধ্যে অনেকগুলো আইসক্রিম, মানে আইসক্রিম ইয়ে দিয়ে অনেকগুলো ডেকোরেট করা হয়েছে। খুবই সুন্দর, ছোট্টর মধ্যে খুবই ভালো। কি হয়েছে বলো কি হয়েছে। একটু এই যে শুনে না বলে বুঝবো কেমন কি হয়েছে। বলো কি হয়েছে। হ্যাঁ না, এই যে শুনি না, শুনলে কেমন বলো কি হয়েছে, কেন মন খারাপ কেন। বন্ধুরা, আপনারা আমাদেরকে জানাইছে একটা জিনিস, সেটা হচ্ছে ইহানের মন খারাপ, কারণ ওর আপুর বার্থডে আজকে, ঠিক আছে, কিন্তু ওরটা না কেন, মানে আপুর বার্থডে আগে হয়ে যাচ্ছে আর ওর বার্থডে পরে কেন। কারণ ইহানের বার্থডেটা হচ্ছে আসলে নভেম্বরে আর আমার মেয়েটা হচ্ছে সেপ্টেম্বরে। সো এই কারণে ইহানের মন খারাপ যে আপুর বার্থডে আগে হয়ে যাচ্ছে, আমারটা হচ্ছে না। তাহলে আমার কেক কই, আপুর কেক নিয়ে আসছে, আমার কেক কেন না আনো না, এই কারণে ইহানের মন খারাপ, ঠিক না বাবা। এই ইহানের মন খারাপ। আচ্ছা শোনো, সো ইহানের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হলো ইহানের যখন বার্থডে হবে তখন ইহানকে আমরা অনেক বড় একটা গিফট করব। আর কি করবো যেন বলো তো, ঘর সাজাবো না, অনেক লাইটিং করে, হ্যাঁ অনেক সুন্দর করে ঘর সাজাবো, লাইটিং করব, অনেক অনেক বেলুন দিব ঘরের ভিতরে। ফ্যানের শব্দ তোমার কিছুই শোনা যায় না। হ্যাঁ, আরেকটা হইতে পারে যে আমরা ইহানের বার্থডেটা যে কোনো একটা রেস্টুরেন্টে করতে পারি, ঠিক না বাবা। হইচই অথবা ওই যে আরেকটা রেস্টুরেন্টে গেলাম ওই দিন, এখানে বাসায় করবা বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ইহানেরটা আমরা বাসায় করবো, খুব গর্জিয়াস করে, খুব ভালোভাবে। ইহানের মন খুব খারাপ, হাঁটতেই পারতেছে না, ওর বার্থডেটা কেন আজকে হলো না এই কারণে। তো এই যে এই কেকটা দেখে আরও বেশি মন খারাপ হয়ে গেছে। এই কেক আমার না, তোমার কেকের জন্য কী কী থাকে বাবা, তোমার কেকে কী কী থাকবে বলো তো। ভিডিও গেমসের কেক হবে। আচ্ছা ইনশাআল্লাহ, ওকে, আরও সুন্দর হবে। ইহান রিদিমা মহিমার ছোট বোন রিদিমা দুইজন আসছে অলরেডি রেডি হয়ে। এটা আসলে ওরকম কোনো অনুষ্ঠান না, যার আমার বাসায় যারা আছে এদের এই বাচ্চা টাচ্চাদের নিয়েই কেকটা কাটবো, যে ছোটো একটা কেক, যার সঙ্গে উইশ করার জন্য, আমাকে উইশ করার জন্য সবাই আসতেছে, আসলেই আমরা কেকটা কাটবো। aja mama. Mama, কোন দিকতে গেছো মামা? কোন দিকতে গেছো? ঠিক আছে। কাকে কাকে? এই পিছরা সব দাঁড়াও পিছনে যাও। সবাই কি করে? সবাই। এই সাথে দাঁড়াও। যাও সাথে। আচ্ছা তোমরা যাও। না না না, আমরা দাঁড়াও। আরে ও দি আমি দেখতে পাচ্ছি। এমন এমন तालियां दो, तालियां दो। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Baba, happy birthday to you. आप कौन मत करो? रामा। रामा। এদাও তো সবাই একটু দিই খালি আইসক্রিমই খাইবো কেক কাটবো না কেক কাটা কাটা লাগে আপনারা কিছু খাও কেমন হইছে বাবা এটা কসা কে বাবা বাবা হ্যাঁ কারণ কসা দাঁড়াও দাঁড়াও খাও এই তো হ্যাঁ তোর ফুলা না খালি আছি মহিলা কি পারো না কই মা একটা কাম শেষ করে নেই ভাবিকে দিব বাবারে বাবা আর কারো কথা না ভাবিকে দাও ভাবিরে দাও মামারে দাও ভাবি তো পরে আসলো আমি কষ্ট পাইছি তুমি বেশি ভালোবাসো না কেন বাবারে ভাবি তো পরে আসলো সেই ভাবিকেই আমার আগে দিতে হবে বাবারে বাবা না না ভাবিরে আগে দিতে হবে এটা কার ধরে নে যাও না সাজিদ খাইছো বাবা আমার এই কেক ভালো লাগে না তুমি নাও আচ্ছা ঠিক আছে এই নাও ভিদি বানাও যাই না কে চাইলে